हाय फ्रेंड्स, गुड मॉर्निंग सबाई के। वेलकम टू बैक टू माय यूट्यूब चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के संडे दिन उइकेंड, आमी आमार हजबैंड दुजने एक लॉन्ग ड्राइवे बेरिये पड़लम। देखते ही पाच्छ तुम्हारा, आमरा एखन हाई रोडे आछि। तो आमार हजबैंडेर एकटू इच्छा होच्छिलो बर्धमानेर दिके जावार, तो बेरिये पड़लम सकाल सकाल। तो जेते जेते गलाटा शुकिए गेलो, बाट एखाने कोनो जलेर रास्ताय जानोई हाई रोडे कोनो जलेर दोकान नेई। तो সেই জন্য আমরা ডাবের জল দেখতে পেলাম, তো সেটাই খেয়ে নিলাম দুজন মিলে। একটু রেস্ট নিয়ে নিলাম, একেই খুব রোদ দূর, তার মধ্যে ডাবের জল খুব ভালোই হলো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম, তারপর আবার রওনা দিলাম আমরা বর্ধমানের দিকে। তো যেতে যেতে দেখতে পাচ্ছ আমরা খুব শক্তি করে ঢুকেছি এখানে। তোমরা দেখতে পাচ্ছ কত রকমের শুধু ল্যাংচার দোকান, যত রকমের ল্যাংচার দোকান হয়। তো তোমরা এখানে যেতে যেতে খেয়ে নিতে পারো, বাট আমি মিষ্টিটা পছন্দ করি না অতটা, তাই আমরা আর খেলাম না। তারপর আমরা দামোদর নদীটা পেরোলাম। এটা হচ্ছে দামোদর নদী, খুব সুন্দর লাগছিল, প্রকৃতিটা এত সুন্দর লাগছে, গ্রামের দিকটা খুব ভালোই লাগে। আমরা সবসময় শহরে থেকে থেকে অভ্যস্ত। তো চলো, আমরা যেতে যেতে আমরা একটা কাছাকাছি রিসর্ট দেখতে পেলাম, তো ওখানটায় চলে এলাম। কখনো আসিনি, নতুন জায়গা, বাট চলো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও আসতে পারো এই জায়গাটা। এইটা হচ্ছে মেন গেট, এই যে আমরা চলে এসেছি এখন অরণ্য রিসর্ট, ঠিক আছে। এখান থেকে ঢুকতে হয়, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার আমার হাজব্যান্ড টিকিট কেটে নিল, টিকিটের দাম হচ্ছে 20 টাকা করে পার হেড। তো এখানে গাড়ি বাইক সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না, শুধু টিকিটটাই যা লাগে। তো আর এই যে সামনে দেখতে পাচ্ছ কী সুন্দর একটা ঝিল মতো করা, নতুনই হয়েছে, খুব বেশি দিন হয়নি রিসর্টটা, বাট এটা তৈরি হচ্ছে এখনও। তো আমাদেরও জানা ছিল না, বাট আমরা পথে যেতে যেতে দেখতে পেলাম, তাই একটু ভাবলাম যে ঘুরেই আসি এখান থেকে, কোথাও তো একটা খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আমরা এবার চলে এলাম, এখানে বাইক টাইক রাখলাম, একটু জল টল খেয়ে রেস্ট নিয়ে। তো চলো এবার আমরা এই দিকটা তোমাদের দেখাচ্ছি। এইখানটা হচ্ছে সুন্দর বসার জায়গা, আর একটা হচ্ছে তোমাদের ব্যাগপত্র এখানে রেখে দিতে পারো পুরো সেফলি, কোনো অসুবিধা হবে না। তারপর এইটা হচ্ছে এই ভিতরের দিকটা, আমরা ভিতরের দিকে এবার যাচ্ছি আস্তে আস্তে। দেখো ভিতর দিকটা ছাওয়া, আর এখানে গরম বলে মনেই হবে না, এত হাওয়া গাছের, তার উপর এখানে একটা ছোট্ট ঝিল মতো করা, সেটারও হাওয়া, খুব ভালোই লাগছিল। আচ্ছা এটা হচ্ছে তোমাদের নিয়মাবলী, দেখো তোমরা একটু দেখে নাও, তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভালো করে কটা থেকে কটা অবধি খোলা থাকে। আচ্ছা এইটা হচ্ছে রেস্টুরেন্ট মতো করা, এখানে তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে করতে পারো, তোমরা দুপুরে এসে লাঞ্চ করেও চলে যেতে পারো এমনি উইকেন্ডের জন্য, আর যদি মনে করো থাকবে এখানে থাকার ব্যবস্থাও আছে, ঠিক আছে। দেখো কী সুন্দর একটা গরুর গাড়ি মতো করা, ভীষণ ভালো লাগছিল, গরমে পুরো ঠান্ডা প্রকৃতির মতো লাগছিল, এত হাওয়া এত সুন্দর। এখানটা বাউল গান আছে, বাউল গান হয়, তোমরা মানে উনি এত সুন্দর গান করে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই যে এই দিকটা আছে ছোট্ট ঝিল, এখানটাও খুব সুন্দর, এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো, ভিডিও রিলস সমস্ত কিছু করতে পারো, তার জন্য কোনো চার্জেস বা কোনো কিছু লাগে না। এই হচ্ছে রেস্টুরেন্ট, ওদের ব্যবহারও খুব সুন্দর। তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, নর্মাল রেস্টুরেন্টের মতোই দাম, ঠিক আছে, নর্মাল রেস্টুরেন্টের মতো সব কিছুই পাওয়া যায় যেটা অর্ডার করবে। তো আমি একটু মেনু কার্ডটা দেখে নিলাম কী কী পাওয়া যায়, তারপর সেই অনুযায়ী আমরা অর্ডার করব, ঠিক আছে। আর এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে যারা এখানে থাকবে একদিনের জন্য পুরো প্যাকেজ, ঠিক আছে। আমাদের প্যাকেজটা বলে দিচ্ছি, কটেজ রুমটা আলাদা, ঠিক আছে, আর যারা প্যাকেজে দেবে, যারা ভেজ খাবে, 350 টাকার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সমস্ত কিছু পাবে। আর যারা ননভেজ খাবে, চিকেন খাবে, তাদের 500 টাকায় প্যাকেজ আছে, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার স্ন্যাক্স। আর যারা মটন লাঞ্চ করবে, যাদের 600 টাকা খাবার, তো সেটা শুধু খাবারের বললাম, বাট এখানে এসে মনে হলো একটু বাঙালি খাবার খেতে, দুপুরবেলা চাইনিজটা না খাওয়াই ভালো। তো আমার হাজব্যান্ড অর্ডার করলো 250 টাকার একটা চিকেন থালি, আর আমি অর্ডার করলাম একটা 350 টাকা নিয়েছিল একটা ভেটকি মাছের থালি, ঠিক আছে। 250 টাকা চিকেন কাতলা মাছ থালি পাওয়া যায় যেহেতু ভেটকি মাছ, ওই জন্য 350 টাকা। আর মটনটা খেলে একটু
দেখে নাও আমরা এবার বাউল গান শুনছি, মন ভরে যাওয়ার মতো গান, সত্যি খুব সুন্দর লাগছে। তো চলো আমরা একটু গানটা বসে শুনে নিলাম, এবার আমরা পার্কটা ঘুরে দেখি। দেখছো কি সুন্দরভাবে সাজানো, আর এখানে কটেজগুলো, এদিকটাই তো রেস্টুরেন্ট, আর এদিকে কিছু কিছু কাজ এখনো হচ্ছে, পুরোপুরিভাবে তৈরি হয়নি। এদিকটা দেখছো কাজ চলছে, আর একটু এগিয়ে গিয়ে সামনেই রয়েছে এখানে ওয়াশরুম, জেন্টস আলাদা লেডিস আলাদা ওয়াশরুম রয়েছে। এর পাশ থেকে একটা সুন্দর রাস্তা করেছে যেটা ঝিলপাড় দিয়ে যাওয়ার জায়গা। এই যে যাচ্ছি এখন আমরা, খুবই রোদ্দুর, আর এখন বুঝতেই পারছো কীরকম গরম। বাট তোমার একটা কথা বলতে পারি, তোমাদের এখানে এসে গরমটা লাগবে না, রোদ্দুরটা গায়ে লাগবে না, এতটাই হাওয়া চলছে। এই যে দেখো এদিকে পার্কটা খুব সুন্দরভাবে সাজানো, বিকেলবেলা এসেও বসে গল্প করতে পারো, যাদের কাছাকাছি বাড়ি আসতেই পারে, বাট আমরা অনেক দূর থেকে আসছি। আর এইখানে রয়েছে, আর এই যে এখানে কটেজ রয়েছে, এসি নন এসি রুম 1200 টাকা করে, যারা থাকতে চাও থাকতেও পারো, বাট আমরা তো থাকবো না। তো চলো এবার আমরা একটু ঝিলের ধারে বসলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব রোম্যান্টিক একটা জায়গা, টাইম কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। আর এই যে পার্কটা সুন্দরভাবে সাজানো, এখানে কিছুটা কিছুটা এগিয়ে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে, বা ছোটো ছোটো বাচ্চাদেরও সুন্দর লাগবে। এই যে এগুলো হচ্ছে কটেজ, তোমাদের তো আগেই দেখালাম, ঠিক আছে। আর এই হচ্ছে সরু রাস্তা, এই দোলনা রয়েছে, আর সাইডে কিছু ডেকোরেশন করা রয়েছে ফটোশ্যুটের জন্য, খুবই ভালো লাগছিল। এই যে আমি একটু দোলনা চড়ে নিলাম, বাট এত গরম দোলনায় বুঝতে পারছি না, আর পুরোটা তো প্রচণ্ড, এখন বুঝতেই পারছো 40-41 চলছে এখন, এতটাই গরম। তো চলো এমনি আমরা ঘুরে ঘুরে হয়ে এলো আমাদের লাঞ্চের টাইম, ওনারা কল করে দেয়, তো আমরা তো অর্ডার দিয়েই এসেছি, তোমরা যখন খেতে চাইবে ওরা সেই টাইমে দিয়ে দেবে লাঞ্চ। তো চলো এবার আমরা আবার উঠবো, অনেকক্ষণ বসা এসি রুম, আমরা একটু রিলস টিলস বানাচ্ছিলাম, এবার চলে এসেছি আমরা এই লঞ্চটা। এই লঞ্চটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, এটা 300 টাকা করে নেয়, ঠিক আছে। তোমরা এখানেও খেতে পারো, ভিতরে খাওয়ার জন্য রেস্টুরেন্টে কোনো টাকা নেই, বাট একটু স্পেশালভাবে আমরা খাওয়ার জন্য এটা ভাড়া নিলাম। তো আমরা শেয়ারে গেছিলাম, আর একটা দাদা ছিল, দাদা আর একটা বৌদি, তো ওনারা হাফ শেয়ারে, মানে টোটাল 300 টাকা, উনি 150 টাকা, আমরা 150 টাকা দিয়ে হয়ে গেছে। তোমরা চাইলে পার্সোনালও যেতে পারো। চলে দেখতে পাচ্ছ আমাদের খাবার এবার চলে এসছে লঞ্চে, ওরাই সার্ভ করে দিয়ে যায়, নৌকা, সরি লঞ্চ না। তো তো চলো হোটেলে দাদাগুলোই সার্ভ করে দিয়ে যায়, ভাত স্যালাড, এই যে মিক্স সবজি, আলু পোস্ত, ভেটকি মাছ, মিক্স ডাল, আমার হাজব্যান্ডেরও তাই, ভাত, ঝুরো আলু ভাজা, স্যালাড, 2 পিস চিকেন, আলু পোস্ত, মিক্স সবজি, চাটনি, তার সঙ্গে পাঁপড়। তো ভীষণই সুন্দর খাবার, খুবই টেস্টি খাবার, খাবার নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো লাগলো। আমরা খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলাম, আধ ঘন্টা নৌকাটা চলো, ঠিক আছে। তো আমরা একটু রেস্ট নিলাম খেয়ে দিয়ে, এবার একটু খুবই ভালো লাগছিল, খুবই হাওয়া, গরম অনুভবই করতে পারবে না, আর শীতকাল এলে আরোই ভালো। তো আমরাও একটু নৌকা টৌকা চড়ে একটু টাইম কাটিয়ে এবার আমরা বাড়ি ফেরার দিকে যেতে হবে, কারণ এখন 3:30 বাজে, হাই রোডে প্রচণ্ড জ্যাম হয়ে যাবে, তার মধ্যে এত রোদ্দুর, তা একটু বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো চলো ভীষণ ভালো লাগলো, এবার আমরা বাড়ির দিকে রওনা হব, ঠিক আছে। তো ব্যাগ ট্যাগ নিয়ে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে, খুব সুন্দর লাগলো, নতুন একটা জায়গা, তোমরাও আসতে পারো, অরণ্য রিসর্ট ফেসবুকেও পেজ আছে, তোমরা দেখে নিতে পারো, আমিও শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো ফ্রেন্ডস। তো চলো টাটা।